জানি আমাকে বলে গেল তোমার বলে আমি একটি পুত্রের বর দিলাম, সেই পুত্রের নাম রাখবে তুমি ওই লক্ষ্মীন্দ্র। না তাহলে তো আমার স্বামীকে এই কথা বলা ভাবি না, ওই তো শুদ্ধ উদার হয়েছে আমার। আর এক মুহূর্ত বিলম্ব না করে আমি ভোজন করে তারপরে আমি ব্যবসার কাজে নেমে পড়ব। মানুষে কথাই বলে যে মায়ের যার গুরুর ধান্দা, মায়ের জারের কথা মানুষকে বলা যায় না, আর গুরু যে কথাগুলো বলে এই কথাগুলো মানুষকে বলা যায় না। না 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 ভুল করে না যাই সেটা আর কোনো কথা বলবো কখনো না। আর কি বলছে কি বলছে মানে এক মাস দুই মাস তিন মাস হয় আর তিন মাস যখন গর্ব হচ্ছে তখন তার মধ্যে
আমরা গ্রামে ভাষায় বলি যে সাত বক্ষ, সেই সপ্ত সাধক আছে চারছে সরক। হ্যাঁ, তখন সরকতের মধ্যে সাত বক্ষ খেতে যাচ্ছে, কি কি খাইতেছে? তুমি যে অপরাধ করেছো, তুমি অপরাধ করছো, আমি ওদের কথা বলছি। এ ভাই, এ স্ট্যান্ডটা দেখা পাচ্ছি না নাকি? মানুষ বলে মনে করেন না রে ভাই তোমাদের কাছে। আর তুমি আমার বাবা হওয়া দেখি তো আমি তোকে ভালো। শোনো, এখানে অনেক পুরুষ মানুষ আছে, তাই পুরুষ এরা সবাই পুরুষ, আমি পুরুষ, তুমিও পুরুষ, পুরুষও দেখা বলে বেড়া। এই ব্যবসা কথাটা হইল নিম্ন পথের কথা, আর পুরুষ কথা হইলো উচ্চঙ্গ পথের কথা। সেই পুরুষ উচ্চঙ্গ পথের মানুষ, ভালো মানুষ দেখি চাঙ্গি ধরি বেড়ায়। মায়ের জাত, তুমি বাবার জাত। আজকে যদি এখানে প্রশ্নের উত্তর দিতে আমরা না পারি, তাহলে আমাদের সবাই মান সম্মান যে কথা বলেছে তুমি সুন্দর করে ওর কথা বলে বাবা চাও চাঙ্গি ধরি বেড়াই। তোর বই নেন, আর ওকে নিয়ে ছাড়ি দেন, আর হস্তের নামে ধরলে ছাড়ি দাঁড়িয়ে হওয়া যায় পারে। হস্তের নামে ধরলে দাঁড়িয়ে হওয়া যায় পার, আর তোমার মতন চাকরির ভেতরে মেলমেলি আসা। তখন সরকার সাত বকর খাইতে যাচ্ছে, সাত খাইতে যাচ্ছে, তা খাওয়া তো রাস্তায় খাওয়া দেখি সাত বকরটা খাওয়া।
তোমার শরীর খারাপ হলে মোর বেমার হয়ে Yeah.
শাকের মঙ্গা দোলা বাড়ি গেলে মেলা শাক আনলে সুমন জিয়া মানে মনে কেড়েছে।
ভালো।